গ্রন্থে ফিরে এসেছি। সুবহানাল্লাহ, পৃথিবীর অন্য কোন গ্রন্থ এটা করে কোন সার্টিফিকেট দেয়নি। আর কোরআন আমরা যে যত বেশি তেলাওয়াত করতে পারবো রোজার মাসে তত বেশি সওয়াব, কেননা অন্যান্য মাসে আপনি একটি হরফের বিনিময়ে আপনাকে সত্তর থেকে সত্তর নেকি দিবে এ ধরনের ঘোষণা আছে। কিন্তু রমজান মাসে আপনি একটি হরফ পড়লে এটা কত সওয়াব দিবে এটার কোন সীমা রেখা আল্লাহ রাখে নাই। কেননা আল্লাহ বলছেন আসমলি ওয়ালা আজিসি, অর্থাৎ রোজার মাসে আপনি যেই সওয়াব করবেন এটার প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবেন। আল্লাহ অন্যান্য মাসে প্রতিদান দেওয়ার জন্য ফেরেশতা নিয়োগ করেছে, ফেরেশতাদেরকে নিয়ে বলা হয় যে এই প্রতিদান তোমরা আমল করছে এই জন্য তাকে এই প্রতিদান দিয়ে দেওয়া। কিন্তু রমজান মাসে আপনি কোনো একটা নেক কাজ করলেন সেটা আল্লাহা ফেরেশতা দ্বারা দেন, আল্লাহা নিজে হাতে দেন, নিজে তার ইশারা করা যে ব্যক্তি এটা পাওয়ার জন্য, আর এটা আল্লাহর দেওয়া কোনো বিনা হিসাব, কোনো হিসাব নাই। আর কোরআন এমন এক ফজিলতপূর্ণ কিতাব আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছে, এটা যে ব্যক্তি বুঝে অথবা না বুঝে তারা তার সওয়াব পাওয়া। বাগদাদের এক ব্যক্তি ঠেলা গাড়ি চালাবে মানে কুলি, সে মাল বহন করে দেবে, সে একটা কোরআন শরীফের পাণ্ডুলিপি কিনে তার বাড়িতে যে কোরআন পড়তে জানে না, কখনো কোরআন পড়ে না, কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব সে এটা জানে না, আসমান থেকে এসেছে। সে ওই পাণ্ডুলিপিটা দোকান থেকে খরিদ করে সে নিজে তার বাড়িতে রেখে দিচ্ছে, সে সারাদিন কুলি কুলিগিরি করে সারাদিন যা পরিশ্রম করে বাইরে আয়সা রাত্রে এসে নামাজ পড়ে যা পড়তে পারে নামাজ পড়ে সে ওই কোরআনটা যে উপরে রেখে দিছে সেখান থেকে উঠে সে খুলে একবার দেখে পড়তে জানে না, শুধু কোরআনের পৃষ্ঠা করে খুলে ফেলে একবার একবার দেখতেছে আর চোখে পানি ফেলতেছে, আফসোস করতেছে আল্লাহ আমি আপনার এই পাঠান কোরআন আপনি পাঠিয়েছেন কিন্তু আমি পড়তে পারতেছি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দাও, এগুলো বলে বলে সে কানে কান্নাকাটি করে আবার সে ওখানে ফিরে দিচ্ছে। প্রত্যেক দিন সে এটা আল্লাহর যেরকম সে তার বিবি কোনো ছেলে সন্তান নাই, বাগদাদের ঘটনা তারেকের মধ্যে আসলে তো তার বিবি আর সে আছে, আল্লাহর হুকুম সে মারা গেল, মারা যাওয়ার পরে তার বিবি তো মহিলা মানুষ কি করবে, সে পরেশান হয়ে গেছে, আমি মহিলা মানুষ এরকম কিভাবে দাপন দাপন করবো, আত্মীয় স্বজন তার আশেপাশে ছিল না, এর মানে সে দেখল পৃথিবীর যত অঞ্চল আছে যত বড় বড় বুজুর্গ আছে প্রত্যেকের বাড়ির দরজায় সকালবেলা ফজরের আগে এলান করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কেউ জায়গায় এক ব্যক্তি মারা গেছে আল্লাহ খাটি বান্দা তোমরা সবাই তার জানাজা যে জায়গায় শরীক হবে সে ওলি আল্লাহর খাতা তার নাম লিখে দেওয়া হবে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বিবি কানতেছে কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করবে, রাত্রে সকালবেলা দেখতেছে যে চতুর্দিক থেকে বহুত বড় বড় আলে মোলামা সবাই এসে তার পানি তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে, কেউ পানি করতেছে চতুর্দিক থেকে কেউ তার জন্য দোয়া করতেছে দেখতেছে। তো তার বিবি অবাক হয়ে গেল যে কেন কেন তার এই অবস্থা, সে তো আমি তো কেউকে খবর দেইনি এত বড় বড় আলে থেকে কোথা থেকে আসবে। তো বিবি তো স্বামী ওকে পেরেশান অন্তরে ব্যথা সে চলে গেছে তার স্বামী চলে গেছে, তো সব ওলামায়ে কেরাম হাজার হাজার মানুষ সকালবেলা যখন ফজর আজানের পর লাইনে লাইনে মানুষ আসতেছে তখন তো আর প্লেনের যুগ না গাড়ির যুগ ছিল না, পায়দল সবাই আসতেছিল তার বাড়ির থেকে, তো এসে ওনার জানাজার সব কিছু দাপন কাপনের ব্যবস্থা করে ওনাকে দাপন কাপন করে শেষ করে তারপরে সবাই মিলে তার বিবির কাছে গেলে আপনার স্বামী এত বড় পরিয়াল কিভাবে ওরা আমাদেরকে বলে, তার বিবি বলতেছে ভাই আমার স্বামী তো এ ধরনের কোনো অরিয়াল্লা নয়, সে কুলি ভ্যান চালাবে, সে সারাদিন ভ্যান চালায় কাটা কাটা মজুরি করে
যা পাইতেন এই পয়সা দিয়ে আমরা দুইজন চলতাম, আমাদের ছেলে সন্তান না, এ কোনো শিক্ষিত কোনো আলেম না কিছু না, এভাবে থাকতো। বল না না, তোমার স্বামী বড় একজন আল্লাহ করি আল্লাহ, কিভাবে হয়েছে কি করতেছে তুমি সেটা বলো। আমার জানা মতো কোনো কিছুই সে করে না, শুধু আমি জানি যে একটা কাজে সে করে, সারাদিন পরিশ্রম করে এসে গোসল করে করে নামাজ পড়ে ওই উপরে যেন কি একটা রাখছে ওটাতে তাকের উপরে, সে দেখি ওটা খুলে এটাকে দেখে চোখের পানিটাকে ফেলে আমার দেখেন, বিবিও জানে না ওটা কি। আল্লাহ পাকের কুরআন না অর্থ না দেয় না, শুধু তাকে সম্মান করছে, তার আল্লাহ পাক তার নাম বলে আল্লাহর কথা লিখে দিয়েছে, সুবহানাল্লাহ। তখন তারা ওখান থেকে ওই পাণ্ডুলিপি নামে দেখতেছে কুরআনের পাণ্ডুলিপি, সবাই তার দিকে শুরু করছে আর বান্দাকে দোয়া করলে সবার কোরআন কুরআন। আর এই জন্য আপনি এই রমজান মাহিনা রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবেন, এটা অবনিত অসংখ্য স্বভাবের অধিকারী হতে পারবেন এবং আল্লাহর অনেক নিকটতম হওয়া যাবে। তো আল্লাহ পাক আমাদের এই রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন এবং রমজানের